সরকারিভাবে চাকরি দেওয়া যাবে সেটা তো সম্ভব না। প্রত্যেকেই সরকারিভাবে কর্মসংস্থান করে দেওয়া সেটা সম্ভব নয়। তো তার জন্য মানে বিভিন্ন ধরনের ব্যবস্থা সেখানে রাখা প্রয়োজন রয়েছে। আমরা জানি আমাদের রাজ্যে অধিকাংশ পরিবার তার আর্থিকভাবে দুর্বল রয়েছে, শ্রমিক রয়েছে, ছোট কৃষক বা ছোট ব্যবসায়ী রয়েছে, অধিকাংশ মানুষ আর্থিকভাবে তার অসুচ্ছল। ওই পরিবার থেকে যদি কোনো ছেলে বা মেয়ে কষ্ট করে তার পড়াশোনা করে মাধ্যমিক পাস করেছে, টুয়েলভ পাস করেছে বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা অন্যান্য ডিপ্লোমা করেছে, তো স্বাভাবিক কারণে যেমন ওই যুবক বা যুবতী ছেলে বা মেয়ে যেমন একটা তার একটা কর্ম জন্যে সে উদ্লিপ্ত হয়ে থাকে, তেমনি পরিবারের অভিভাবক রয়েছে, অভাবক চান যে না আমার ছেলে বা মেয়েটি যেন একটা তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রত্যেকের মধ্যে সেই প্রত্যাশা থাকে, তার প্রতি সরকারের প্রতি যে সরকার তার একটা আমাদের ক্যারিয়ার সেন্টারকে কাজে লাগিয়ে ত্রিপুরা রাজ্য আমাদের রাজ্যের ছেলেমেয়েদের মনের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে যে কোন রকমের যদি একটা সরকারি চাকরি আমরা পেয়ে যেতে পারি আর এটাই হয়তো মানে শেষ কথা, আর হয়তো কোনো বিকল্প নেই। কিন্তু না, এটাই শেষ কথা হতে পারে না। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম আমরা যদি দেখি অনেক বড় রাজ্য রয়েছে আমাদের তুলনায়, এই রাজ্যের তুলনায় সেখানে সরকার চাকরি হয়, কিন্তু যে প্রাইভেট সেক্টরে স্বীকৃতি প্রাপ্ত কেন্দ্র এবং রাজ্য সরকারের বড় বড় শিল্প রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলোতে কাজ করার জন্য অনেক ছেলে মেয়েরা তারপরে প্রত্যাশা রেখে এবং সেখানে চাকরি খুঁজছে, চাকরি করছে, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে তুলছে। আমাদের এখানে এটা টেন্ডেন্সিটা একটু কম হয়েছে, এখানে কাল এটা শুরু হয়েছে। আমি এই দপ্তরের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী হওয়ার পর আগরতলাতে একটা জব ফেয়ার হয়েছে, ঠিক মাসটা আমার মনে নেই, 306 জন বা 306টা ভ্যাকেন্সি ছিল 6টা কোম্পানির মধ্যে। প্রচন্ড বৃষ্টি ছিল ওই দিন, কিন্তু আমি আগেই বলেছি যেন কোনো অবস্থাতে কোনো সময়ে কোনো সরকারের পক্ষে সেটা সম্ভব হয় না, যার কারণে আমরা অতীতে যেটা দেখেছি আমাদের দেশ তথা আমাদের এই রাজ্যে হাজার ছেলে মেয়েদের কখনো এই জবাব হয়ে যাচ্ছে, তারপর অসহায় হয়ে যাচ্ছে। এই উপলক্ষে কেন্দ্র সরকার তথা দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি অনেক অনেক পরিকল্পনা হাতে দিয়েছে এদেশের কৃষকের জন্য, এদেশের কর্মপ্রত্যাশী যারা রয়েছে তাদের জন্য, এদেশের শ্রমিকের জন্য, মায়েদের জন্য, মহিলাদের জন্য, প্রত্যেকটা সমাজের শ্রেণীর জন্য অনেক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
অনেক ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে। এবং আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে 55 বছর যে পূর্ণ রাজ্য, তার 55 বছর পূর্তি হতে চলেছে আগামী 21 জানুয়ারি, যেটা স্টেট রয়েছে। আগামী 25 বছরকে সামনে রেখে 2047 সাল কে সামনে রেখে রাজ্য সরকার তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সেক্টরে 25 বছর একটা পরিকল্পনা হতে পারে।